জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হকের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হৃদিতা সিনেমার বিশেষ শো প্রদর্শিত হয়েছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে আয়োজিত এই শোতে আমন্ত্রিত অতিথিরা বলেন, গল্প, গান, অভিনয় তাদের মন ছুঁয়েছে। সাদিয়া আফরোজের রিপোর্ট। 7 অক্টোবর মুক্তি পাওয়া হৃদিতা সিনেমাটি চলছে দেশের 21টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে ছবিটির গল্প, গান, অভিনয় মন কেড়েছে দর্শকের। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, সিনেমায় ব্যবহৃত এই গানটি জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দন সিনহার কণ্ঠে নতুন মাত্রা যোগ করে। বুধবার বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রদর্শিত হলো সিনেমাটির বিশেষ শো। আমন্ত্রিত অতিথিরা বলেন, সিনেমার কাহিনী এবং গান মুগ্ধ করেছে তাদের। আমার খুব প্রিয় একজন শিল্পী চন্দন সিনহা, ওনার গান, দুটো গান তো অসাধারণ। কবির বকুল ভাইয়ের মতো একজন অসাধারণ গীতিকারের অসাধারণ লেখনীতে দুটি গান, গানের সুর খুব ভালো এবং শিল্পীরা সবাই ভালো করেছেন। সব মিলিয়ে খুব মিষ্টি একটা হৃদয় ছোঁয়া প্রেমের সিনেমা দেখলাম। সুন্দর মিষ্টি একটা গল্প, ভালো লেগেছে। পূজাচেরিকে দেখে মানে মনে হয়েছে পুরো সিনেমা জুড়ে খুবই মুগ্ধ হয়েছি আমরা, এত চমৎকার লেগেছে। হৃদিতা সিনেমার শিল্পী ও কলাকুশলীরা বলেন, দর্শকের ভালোবাসা পেয়ে মুগ্ধ তারা। চন্দন সিনহা যে গেয়েছেন, সিদ্ধি শাহ খুব ভালো গেয়েছেন, আমি বলবো ইমরান সুর ভালো করেছে, এবং কলকাতার যে ভদ্রলোক সুর করেছেন তার সুর ভালো হয়েছে। শুধু গান দুটো দেখার জন্যই এই সিনেমা হলে বারবার আসা যায়। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, এই গানটি দর্শক খুব পছন্দ করেছে। ওভারঅল যে রিয়াকশন পেয়েছি হল থেকে ভালো লেগেছে। ব্যবসা কতটুকু হবে আমি জানি না, তবে ছবিটা মানুষ পছন্দ করেছে। হৃদিতা ছবির কাহিনীকার ও সংলাপ রচয়িতা আনিসুল হককে পেয়েও উচ্ছ্বসিত ভক্তরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।